এগুলোকে আপনি নিজে বানান হ্যাঁ এই ঐতিহ্যগুলো একটা সময় প্রত্যেকটা বাড়ি বাড়ি এই জিনিসগুলো ছিল এখন এখন সময়ের তাগিদে এগুলো হারিয়ে গেছে তো এই পেশাটা এখন আপনি ধরে রাখতে না ধরে কেজি রাখতেছেন এটা ভাই 1 কেজি বা 1 কেজি 100 গ্রাম হ্যাঁ এটা 1400 টাকা বিক্রি করতেছে 1400 টাকা আর আপনি 900 গ্রাম কত করে ভাই এই সাইজটা 1200 টাকা বেচছেন এটা 1200 গ্রাম বিক্রি করে কার এটা উনি কি এই যে বাবা নদীর না এগুলা নদীর আমি একটা বাইক করেন তো দেখি এটা কত করে এগুলা বিক্রি করতেছেন 600 টাকা না ঠিক আছে কত করে কেজি বিক্রি করেন কত করে কেজি 25 টাকা কেজি 25 টাকা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আবার ফিরে আসলাম ঘুরি ফিরি নতুন আরেকটা এপিসোড নিয়ে আজকে আমরা যেখানে আসছি এটা হচ্ছে মানিগঞ্জের ছিটকা ঐতিহ্যবাহী একটি বাজার এটার ইতিহাস প্রায় 400 বছর পুরনো আর এখানে চর থেকে এবং গ্রামের সহস্র মানুষগুলো তাদের উৎপাদিত ফসলগুলো এখানে এনে বিক্রি করে সো আজকে সম্পূর্ণ বাজারটি আপনাদের ঘুরিয়ে দেখাবো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন ভাই গম কত করে বিক্রি করতেছেন কেজি 45 করে ভুট্টা বেচতেছেন কত করে ভাই 30 টাকা কত লাগেছেন কত জোড়া কত জোড়া কত 200 টাকা জোড়া 200 বেশি হয়ে গেল না না বেজে মতন কম মানে কি নিতেছেন দেখতেছেন আর কি দাম বলছেন কত বলছেন 70 টাকা 70 টাকা পিস না জোড়া এটা একটু বেশি কম হয়ে গেল না বন্ধুরা শুনতে পেলেন যে এই হাটের বয়স প্রায় ব্রিটিশ পিরিয়ড থেকে এই হাটটি এখানে হচ্ছে এই সাইডটা হচ্ছে সুবারি সাইড সুবারি পান এবং পানের যত ধরনের মশলা রয়েছে এই সাইডটায় আপনারা পাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা কত বছর ধরে এখানে এই সুবারিগুলো আপনি বিক্রি করেন
সর্বোচ্চ কত বড় ই আছে আপনার টাটা সর্বোচ্চ কত বড় আছে টাটা সর্বোচ্চ কোন না ভাই সব ধরনের মাছ ধরবে বড় না সবাই পারবো না এটা ছুটতেই তো পারবো না কত বছর ধরে এই পেশার সাথে জড়িত আছে ভাই ৩০ বছর এখানে আপনার এখানে আসলে আপনাকে পাওয়া যাবে আপনার খেতে নাকি ভাই এই সবজি আপনার খেতে কিনা এগুলো কিনা টাটকা ফল কিসে কি তাল না কত করে
ব্যাম্বু Thank you.